এটার যে স্টেটমেন্টটা সেটা হচ্ছে যে ইফ আর ইজ এ ক্লোজ রিজন অফ দা এক্স ওয়াই প্লেন, এটা কিন্তু আমি বলি। যেমন ধরো আমরা ইন্টিগ্রেশনে ভেক্টর ইন্টিগ্রেশনে তিন ধরনের ইন্টিগ্রেশন করছিলাম, একটা হচ্ছে লাইন ইন্টিগ্রাল, আর একটা হচ্ছে সারফেস ইন্টিগ্রাল, আর একটা ছিল ভলিউম ইন্টিগ্রাল। তো এইখানেই জাস্ট এই তিনটা ইন্টিগ্রাল দিয়েই তিনটা থিওরিয়াম আছে, দ্যাট ইজ একটা হচ্ছে লাইন ইন্টিগ্রালের উপর, আর একটা হচ্ছে সারফেস ইন্টিগ্রাল, আর একটা ভলিউম ইন্টিগ্রাল। তো এইটা আমরা বলছি কি, ইফ আর ইজ এ ক্লোজড রিজিয়ন of the xy plane, that is xy coordinate, xy plane bounded by a simple closed curve C, if m and n are continuous function of xy having continuous derivatives in R, xy ta mane m r n ta xy upor depend korbe, tomader to কি বলে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়ানো হয় নাই না? হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এই এম আর এন ইট ইজ এ ফাংশন ডিপেন্ডস অন এক্স ওয়াই, আর এটা বলছে যে এটা একটা কন্টিনিউয়াস ফাংশন, আবার বলছে যে এটা কন্টিনিউয়াস ডেরিভেটিভ, ওই রিজনের মধ্যে এটা ডেরিভেটিভ করা যাবে। দেন দেখো ক্লোজড ইন্টিগ্রাল, এটা ইন্টিগ্রালের এটা এসে যে এখানে ভুল একটা থাকবে সেটা বুঝে ক্লোজ বোঝায়, এখানে সি সিটা হচ্ছে ক্লোজ কার্ভ, তারপরে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই। The m of course depends on xy and also depends on xy. Then double integral, that is the atta, it is a region. Yeah, it is a region. Del n by del x minus del m by del y, del x del y. It is a partial notation or it is a total differentiation in notation. Where C is the traverse in the positive direction. এখানে আমি আচ্ছা এটা আমি পরে দেখাচ্ছি যে যে ট্রাভার্স ইন দ্য পজিটিভ ডিরেকশন, মানে এই পজিটিভ ডিরেকশনে এটা কিন্তু ইয়ে হবে, আর পজিটিভ ডিরেকশন তো এটা তো তোমরা জানো অ্যান্টি ক্লকওয়াইজ, যেটা এটা হচ্ছে পজিটিভ ডিরেকশন না। আচ্ছা, এখন এই থিওরিয়ামটা আমরা প্রমাণ করব। এই থিওরিয়ামটা প্রমাণ করতে গেলে প্রথমে যে জিনিসটা আমাকে প্রথমে একটা ধরো যদি নাকি এরকম একটা ফিগার যদি ড্র করি, সেখানে দেখো প্রথমে বলছে যে লেট সি বি এ ক্লোজড কার্ভ হুইচ হ্যাজ দ্য প্রপার্টিস দ্যাট এনি স্ট্রেট লাইন প্যারালাল টু দ্য কোঅর্ডিনেট এক্সিস কার্ভ সি এট মোস্ট টু পয়েন্টস। এই কথাটা কি বলছে যে এই যে সিটা এটা কিন্তু হচ্ছে তোমার ক্লোজড কার্ভ, দেখো এই যে ডিরেকশন দেওয়া আছে অ্যান্টি ক্লকওয়াইজ, এটা হচ্ছে ক্লোজড একটা কার্ভ, আর এই যে এইটা হচ্ছে বাউন্ডেড, এই যে রিজিয়নটা হচ্ছে এই যে আর এটা বাউন্ডেড বাই এই সি। আচ্ছা, এখানে কি বলছে এই যে ক্লোজড কার্ভটা এই কার্ভটার প্যারালাল যদি নাকি আমরা দুইটা লাইন টানি, সে ধরো এক্স অ্যাক্সিসের সাথে যদি প্যারালাল করি, তাহলে এইটা একটা কাট আপ কাট পয়েন্ট হতে পারে, এইটা একটা কাট পয়েন্ট হতে পারে, ওয়াই এক্সিস কে এই জায়গায় গেল আর এটা হচ্ছে নিচের তলা এটা। একই ভাবে যদি আমরা এক্স এক্স ওয়াই এক্সিস এর প্যারালাল চিন্তা করি, তাহলে এইটা ধরো একটা পয়েন্ট হতে পারে আর এইটা হচ্ছে একটা পয়েন্ট। এই কথাটাই গেলে বলছে যে প্রপার্টিজ দ্যাট এনি স্ট্রেট লাইন প্যারালাল টু দ্য কোঅর্ডিনেট এক্সিস কার্ভ সি ইন এট মোস্ট টু পয়েন্টস, তাহলে দেখা যাচ্ছে যে এইটা এইটা হচ্ছে একটা পয়েন্ট, এইটা হচ্ছে একটা পয়েন্ট, এই হচ্ছে টু পয়েন্ট, আর একটা এটা হলো ওয়াই এক্সিস এর সাথে এটা হচ্ছে এটা এটা, আর অন্য কোনো জায়গায় কিন্তু এটা কাটার সুযোগ নাই। আর একটা এটা কিভাবে এইটা ধরো যদি নাকি এরকম করো, এইটা যদি একটা পয়েন্ট না তাহলে এইখানে আসতে পারে না, আবার এইটা যদি আনো তাহলে কিন্তু এটা আবার এই দিকে চলে যাবে, অতএব এইখানে হবে না। তার মানে এইভাবে এই এক্সিস এর প্যারালাল ওয়াই এক্সিস এর প্যারালাল আর এক্স এক্সিস এর প্যারালাল, ধরো এটাকে যদি আমরা মিনিমাম বলি এটা হচ্ছে ম্যাক্সিমাম,
আর এইটাকেও যদি আমরা এটা মিনিমাম আর বিটা হচ্ছে ম্যাক্সিমাম। এখন এইখানে তোমার বলছে কি তাহলে এ বি এটা হচ্ছে এক্স অ্যাক্সিস এর সাথে যে জায়গাটা কাটলো, আবার হচ্ছে ই এফ এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর সাথে, তাহলে আমাদের এই যে ক্লোজ কার্ভটা আমাদের কি এ ই বি এফ না, এটা হচ্ছে আমাদের ক্লোজড কার্ভ। আর এই যে কাটিং পয়েন্ট গুলা এক্সিস অ্যাক্সিস এর সাথে প্রথমটাকে আমরা বললাম এ আর দ্বিতীয়টাকে বি, আর ওয়াই অ্যাক্সিস এর সাথে প্রথমটাকে বললাম ই আর পরেরটাকে বললাম এফ। আচ্ছা এখন তাহলে দেখো যে লেট দা ইকুয়েশন অফ দা কার্ভস, একটা হচ্ছে এ ই বি এই যে এ ই বি, আর একটা হচ্ছে এ এফ বি, আর একটা হচ্ছে এ এফ বি। এইটাকে আমরা প্রথমে ধরে নিছি যে একটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ওয়াই ওয়ান আর ফাংশন অফ এক্স মানে ডিপেন্ডস অন এক্স। এই কার্ভটাকে আমরা বলছি এই যে এ ই বি, এইটাকে বললাম ওয়াই ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ওয়াই ওয়ান এক্স, আর এ এফ বি এইটাকে বলছি ওয়াই ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ওয়াই টু x respectively. তারপর হচ্ছে if r is a region bounded by c, এটা তো আমরা বলছি না, এটা হচ্ছে একটা region, এটা bounded by c, আর c টা আমরা বলছি a e b f, এটা আমাদের এটা bounded curve bounded by c, then we have প্রথমে আমরা করলাম কি del m, ওই যে থিওরিয়াম দেখো এই যে ডেল এম বাই ডেল ওয়াই এইটা আমরা নিলাম, এটা তো আর আসি না। আচ্ছা এইটা আমরা প্রথমে যদি নাকি এক্স এর ভিতরে ধরো ওয়াই এর রেসপেক্টে যদি আমরা এটা ডিফারেন্সিয়েট করি, এটা তো ওয়াই এর রেসপেক্টে ওয়াই আছে না, এই যে ওয়াই, তাহলে এটা আমরা নিলাম ওয়াই, তো এই এম এমটাকে আমরা এখন ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করলে তাহলে এইটার মানটা হবে কিন্তু ওয়াই টু ওয়াই, একটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই ক্যাপিটাল ওয়াই ওয়ান আর একটা হচ্ছে ওয়াই টু, তাহলে ওয়াই ওয়ান টু ওয়াই টু, কারণ ওয়াই ওয়ানটা আমরা বলছি এইটা আর ওয়াই টুটা বললাম এইটা, তাইলে হলো কি এই ওয়াই ওয়ান টু ওয়াই টু। এখন এইটা আমরা ইন্টিগ্রেট করি, তো এই এমটা কিন্তু ফাংশন ডিপেন্ডস অন এক্স ওয়াই, তাহলে এখন দেখো ইউজুয়ালি আমরা করি কি এখন এইটা আর এটা ক্যান্সেল হয়ে যায়, তাহলে এইটা শুধু ইন্টিগ্রেশন হবে, ইন্টিগ্রেশন হলে এই যে দেখো এখানে লিখছে এম এক্স ওয়াই, কারণ এমটা ডিপেন্ডস অন এক্স ওয়াই, ডি এক্স টা রয়ে গেল, আর লয়ার লিমিট আপার লিমিট আমরা বসালাম, বসানোর পরে এই যে দেখো এইটা তো আমরা এ টু বি, কারণ আমাদের এই যে এ আর এই বি আপার লিমিট বি আর লয়ার লিমিট এ, এটা লিখলাম এক্স ইকুয়াল টু এ টু বি। এখন এইটাকে আমরা কিসের মান বসাবো এখানে বলো তো, এই যে এম এক্স ওয়াই এখানে কিসের মান বসাবো, ওয়াই এর মান, ওয়াই, কারণ আমাদের এই ওয়াই কার্ভ গুলো এগুলো ডিফাইন করা আছে, এখানে প্রথম হচ্ছে ওয়াই টু আর এখানে হচ্ছে ওয়াই ওয়ান। আচ্ছা এখন আমরা এক কাজ করি, লিখি এ টু বি এই যে এক্স ওয়াই টু মাইনাস এ টু বি এক্স y1 না, এই যে এইটাই জাস্ট খালি ইন্টিগ্রেশন গুলো করলাম, তারপরে দেখো তাইলে এই যে প্রথমটা এই যে এখানে আমরা মাইনাসটা কেন দিলাম, আমাদের তো ছিল a টু b, তার লিমিট চেঞ্জ করছি জন্য লিমিট চেঞ্জ করছি, আমাদের এ টু বি আর এটা হচ্ছে বি টু এ করছি লিমিটটা চেঞ্জ, তাইলে এখন দেখো বি টু এ এ টু বি, তাহলে গঠনটা কি হলো যেখান থেকে তুমি শুরু করলা আবার ঠিক একই জায়গায় এসে শেষ করলো না, এই যে বি টু এ। এখন আছে নিয়ে তোমরা এক কাজ করো এই মাইনাস কমন নিয়ে এই যে ওয়াই ওয়ান এটাকে আগে লেখো, তারপর এটা প্লাস করে দিলে তাহলে কি হলো এ টু বি
আবার বি টু এ, এই ঘটনাটা কি ঘটলো? এই যে এ টু, এ টু বি না, তার মানে কি এইখান থেকে শুরু করলা এইখানে গেলা এই যে বি পর্যন্ত, আবার বি টু এ তার মানে কি বি থেকে শুরু করলে আবার এইখানে আসলা না, এর থেকে শুরু করলা এই যে কার্ভটা বি পর্যন্ত গেলা, আবার বি থেকে শুরু করলা এ পর্যন্ত, এইটা হচ্ছে তোমার ওয়াই ওয়ান আর এইটা হচ্ছে ওয়াই টু। এইটাই লেখা না এখানে, এই যে দেখো মাইনাস টা করে এম এক্স ওয়াই ওয়ান, তারপর কি এম এক্স ওয়াই টু, তার মানে এ টু বি, বি টু এ। তাইলে কি এইটাকে এরকম লিখতে পারি না যে ইন্টিগ্রেশন মানে ক্লোজ ইন্টিগ্রেশন, হ্যাঁ সি এম ডি এ, এটা কি লেখা যায়? মানে তুমি যেখান থেকে শুরু করছো একটা জায়গায় গেছো, আবার ওইখান থেকে শুরু করে ঠিক সেম জায়গায় আসো, এটা ক্লোজ কার্ভ হয়ে গেল না? আর ওইটা তো তোমার বলেই আছে ওই রিজিয়নটা বাউন্ডেড বাই সি, তাহলে তা আমরা এটা আবার সেই সিঙ্গেল ইন্টিগ্রেশনে লিখতে পারি যে এটা একটা ক্লোজ কার্ভ বাই সি, তারপরে সে এম ডি এক্স, কারণ এই এম এটা ওয়াই ওয়ান আর এই ওয়াই টু এটা তো ডিপেন্ডস অন এক্স না, তো ডিপেন্ডস অন এক্স আছে, এইটা কিন্তু আমাদের এই যে ডি এক্স ই আছে, তাহলে এইটা আমরা তাহলে লিখতে পারি যে ক্লোজড কার্ভ অফ সি এম ডি এক্স ইজ ইকুয়াল টু যে আগের টার মানে লেফট হ্যান্ড সাইডে তুমি চলে যাও মাইনাস ইন্টিগ্রেশন ডাবল ইন্টিগ্রেশন রিজন আর ডেল এম বাই ডেল ওয়াই ডি এক্স ডি ওয়াই, এইটাকে ইকুয়েশন দাও টু। আচ্ছা তারপরে আসো এগেন লেট দ্য ইকুয়েশন অফ দ্য কার্ভ ই এ এফ আর এসে ই বি এফ, এটা কোন জায়গাটা ই এ এফ আর এসে ই বি এফ, এই দুইটা কার্ভকে আমরা বলতেছি না, আর এটাকে আমরা ডিফাইন করতেছি এক্স ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এক্স ওয়ান ডিপেন্ডস অন ওয়াই, কারণ এটা ওয়াই এক্সিস এর প্যারালাল। আরেকটাকে বলছি ই বি এফ, এটাকে বলছি এক্স টু ডিপেন্ডস অন ওয়াই। তাহলে একই ভাবে আমরা যদি নাকি দেখো এই দেখো লেট দ্য ইকুয়েশন অফ দ্য কার্ভ ই এফ এন্ড ই বি এফ বি এক্স ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এক্স ওয়ান ডিপেন্ডস অন ওয়াই and x is equal to capital y2 depends on y respectively, then আমরা যদি আবার যেটা বাকি ছিল del n by del x এইটা আমরা লিখে লিখতেছি তাহলে, তো এইটাকে আমরা প্রথমে একটা কাজ করি x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করার কারণে আমরা এইটা এরকম ভাবে লিখলাম আর x এর মানটা আমরা দিয়ে দিলাম x1 capital x1 to capital x2, তো সেই আগের মতন করে ই টু দি পাওয়ার ই টু এফ আর সে ডেল এন একটা লাইন গ্যাপ করে দিছে আর কি, যেমন ধরো এখানে ছিল হলো এই যে এইটা লিখে আনিছিল তারা এই লাইনটা ওইখানে গ্যাপ করছে জাস্ট এইটা লিখছে এ টু বি আর এখানে হয়েছে তোমার ই টু এফ এন্ড এই যে এক্স টু ওয়াই, এই যে দেখো এখানে ছিল ওয়াই টু আর এখানে আছে ওয়াই ওয়ান আর এইটাকে আমরা লিখবো হলো এই যে দেখো ই টু এফ এন এক্স টু ওয়াই মাইনাস এন এক্স ওয়ান ওয়াই ডি ওয়াই, এখন একইভাবে আগের মতন করে যদি আমরা লিখি এটা ধরো আরে কোথায় গেল এই যে দেখো এইটা আমরা আবার এটাকে জাস্ট হচ্ছে বেঙ্গে লিখলাম, লেখার পরে এই যে এইটাকে আমরা এখন চেঞ্জ করলাম ই টু এফ, ও না 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 কি করলাম এই যে এই যে এইটাকে লিখলাম না 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 এইটা হচ্ছে এফ টু ই, সরি
उठे नाम एफ टू लिखलाम एफ टू एन एक्स वन वाई वन आगे लिखल दें ई टू एफ एन एक्स टू वाई डि वाई এখন একই ভাবে আমরা দেখো ফিগারের দিকে তাকায় এটাকে আবার আমরা লিখতে পারি n dy লিখা যায় নিশান লিখা যায় আচ্ছা ওকে সো ক্লোজ কার্ভ অফ c এখানে প্রিন্টিং মিস্টেক আছে এখানে কিন্তু ইয়া বসে নাই বা হয়তো এটা ইয়া ইয়া করতে গিয়া হয় না Integral closed curve C and dy is equal to double integration region R del n by del x dx dy এটাকে আমরা 2 দিলাম এখন এই দুইটাকে যদি আমরা যোগ করি এই যে দেখো এই এইটাকে আর হলো এটাকে যদি যোগ করি थियोरियम फर्मे लिखा जाए जेमन धरो एक्सप्रेस ग्रीन्स थ्योरम इन द प्लेन इन वेक्टर नोटेशन ये तुम ग्रीन जो प्लेन्स थ्योरम वेक्टर नोटेशन लिखते है और हमारे जो क्योंकि स्केलर फर्मे आ এখন আমরা প্রথমে এই যে গ্রিন থিওরিয়ামটা আমরা এটা ভেক্টর নোটেশনে লিখব প্রথমে আমরা লিখি যে m dx প্লাস n dy এই তো ব্রেক টু এক্স মিনিট সরি আচ্ছা প্রথমে আমরা কি করলাম
আমাদের ওই ইন্টিগ্রেশনে দেখো ওই থিওরিয়ামের মধ্যে লেখা আছে যে m dx plus n dy, এটা একটা ই আছে না, এইটা আমরা জাস্ট লিখলাম। এইখানে mi plus nj, এখানে কিন্তু একটা ডট আছে, তারপরে dxi plus dayj, এইটা লেখা যায়। মানে এম ডিএক্স প্লাস এন ডি ওয়াই, এটাকে আমরা লিখছিল এম আই প্লাস এন জে ডট ডি এক্স আই প্লাস ডি ওয়াই জে, এটা কি লিখা যায়? কি বলো, লিখা যায়? তারপরে আবার এই যে এন জে যেটা আছে, জে এর জায়গাটা যদি ডট হয় তাহলে এখানে ওয়ান হবে, আর আর জে ডট আই এটা জিরো হয়ে যাবে, সেইখান থেকে এটা লেখা যায়। আচ্ছা, এখন এইখানে তোমার এই যে এম আই প্লাস এন জে এটাকে কে লেখা হয়েছে একটা ভেক্টর, ওই যে নিচে ডিফাইন করে, আর এই যে ডি আর, ডি আরটা আমরা এটাকে ডি আর লিখতে পারি, যদি আর আমরা জানি একটা পজিশন ভেক্টর, এখানে একটা এটা একটা এই যে প্লাস জিরো কে এটা আসছে আর কি, এটা তারপরে এই যে এটা বলেও দিছে যে আর যদি এটা হয় তাহলে ডি আর এইটা হবে। আবার কি করছে যে কার্ল অফ এ, কার্ল অফ এটা দেখো আমরা এই অপারেটর একটারে আমরা লিখতে পারি আই জে কে, মানে এ ক্রস বি ওই ফর্মে আই জে কে, আর ওই যে এই অপারেটরটারে ডেল আ ডেল বাই ডেল এক্স প্লাস ডেল বাই ডেল ওয়াই প্লাস ডেল বাই ডেল জে, তারপরে এ কিন্তু আমাদের অলরেডি ডিফাইন করা আছে, যে এটা বলা আছে এন আই প্লাস সরি এম আই প্লাস এন জে, তো ওই যে আমরা এই এম আর এন, কিন্তু আমাদের এই যে কে এর যে কোএফিসিয়েন্ট এই যে জিরো না, এখানে কে এর কোএফিসিয়েন্টটা তো জিরো না, এই যে এম আই এন জে প্লাস জিরো কে লিখতে পারতাম না, ওই জিরোটাই আমরা এখানে লিখলাম। আর একই ভাবে আর এখানে এইটা আমাদের দরকার হয় না। আচ্ছা, এখন এইটাকে যদি তোমরা ডিটারমিনেন্টটা করো তাহলে কি হবে, আই তাহলে এইটা জিরো, এই যে এইটা থাকে খালি ডেল এন বাই ডেল জেড, যে আই যদি নাও তাহলে এটা নিলে তাহলে কি হবে, এইটা জিরো এই মাইনাস ডেল এন বাই ডেল জেড, এটা সাথে কি আছে আই আছে না, এই যে এটা আই, এটা কিন্তু এক্স না জেড, এটা তো জেড হবে, আচ্ছা তাহলে কি হবে, এইটা আমরা লিখতে পারলাম। তারপরে কি যে যে এর সময় আমাদের কি হবে, এই যে এইটা আর হলো এইটা, মানে এটা তো আবার জিরো, তাহলে প্লাস এই যে ডেল এম বাই ডেল জেড, এটা কিন্তু জেড। আচ্ছা, আবার যদি কে নেই, কে যদি নেই তাহলে কি হবে, এই যে এইটা ডেল এন বাই ডেল এক্স ডেল এম বাই ডেল ওয়াই, এই যে কে, তাহলে আমরা এটা লিখতে পারলাম। এখন আসো এইটার সাথে যদি আমরা কে, এইখান থেকে দেখো আমরা এটা যদি ডট কে করি, এই কার্ল অফ এ এটার সাথে যদি ডট প্রোডাক্ট কে নেই, কারণ আমাদের দরকার এই যে থিওরিয়ামটার এরকম একটা জিনিস আছে না, ডেল এন বাই ডেল ওয়াই ডেল এক্স মাইনাস ডেল এম বাই ডেল ওয়াই,
dx dy এটা আছে না এখন এইটা যদি আমরা বাইট করতে চাই তাহলে কিন্তু এইটার সাথে যদি একটা k ডট করি তাহলে k ডট k মানে 1 হয়ে যাবে তো এইটাই আমরা লিখলাম কার্ল অফ a ডট k is equal to del n by del x minus del m by del y এইটা আমরা এখন পেয়ে গেলাম তাহলে এখন গ্রিনস থিওরেমটাকে আমরা লিখতে পারি ওই যে দেখো এই যে এই জায়গাটাই তো আমাদের গ্রিনস থিওরেমটা না del m by del y m dx plus n dy is equal to pi ছিল a dr এইটাই আমরা এই যে ক্লোজ করে a dr লিখছি আবার এইটা আমাদের ছিল না এই যে রিজনের পরে এই যে এইটা আমরা এখানে লিখলাম এইখানে এইটা সম্ভবত একটা জিনিস এটা না একটা ভুল আছে যে কেটা এটা এত প্রিন্টিং মিস্টেক কেন বুঝলাম না এটা দন কে ডট কে এটার সাথে খেলে আমরা এই যে এই কে নাই কিন্তু এটা ডি আর লিখব এখানে দেখো ডি আর মানে ডিএক্স মাইনাস ডিএক্স ডিওয়াই এই জিনিসটা খেলে বলা আছে তাহলে এইটাই হলো আমাদের গ্রিন প্লেন থিওরেমের ভেক্টর নোটেশন আচ্ছা আরেকটা প্রবলেম তোমাদের দেখাই আচ্ছা দেখো ভেরিফাই গ্রিন থিওরেম ইন দ্য প্লেন ফর ইট ইজ একটা ক্লোজ কার্ভ এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার ডিএক্স তাহলে এইটা কি থিওরেমের অনুসারে dx এর সাথে কি আছে এম না জি স্যার এম এটা প্লাস এই যে y স্কয়ার dy তাহলে এই যে হচ্ছে x স্কয়ার হচ্ছে n হোয়ার c ইজ দ্য ক্লোজ কার্ভ অফ দ্য রিজন বাউন্ডেড বাই y is equal to x আর y is equal to x স্কয়ার আচ্ছা এখানে দেখো প্রথমে আমরা যদি x স্টার যদি ড্র করি তাহলে এখানে কার্ভ আছে y is equal to x এটা কি সরল রেখা শুরু করে সরল রেখা আসলে ভাষায় কাজের মানুষ নাই তো
আচ্ছা এইটা তোমরা কি বুঝতে পারছো যে x is equal to y it is a, that is passing through the origin আর তো যে y is equal to x square এটা কিন্তু একটা প্যারাবোলার ইকুয়েশন না this is also passing through the origin না তাহলে এখন দেখো যে এই যে দুইটা কার্ভ দিয়ে এইটা কিন্তু বাউন্ডেড বাই c মানে এই ভাবে যদি যাও এই ভাবে যদি নামো এইটাই যে আমাদের সেই থিওরিয়ামের বাউন্ডেড বাই c যেটা ক্লোজড কার্ভ আর এই যে মাঝের যে জায়গাটুকু এইটা হচ্ছে আমাদের r এইটাই বলছে দ্য কার্ভস y is equal to x and y is equal to x square intersect at the points একটা হচ্ছে অরিজিনে জিরো জিরো আর একটা হচ্ছে তোমার ওয়ান ওয়ান তো এখন আমাদের ওই যে থিওরির সাথে যদি কম্পেয়ার করো তাহলে এইটা কিন্তু এইভাবে আমাদের একটা লাইন নামতে পারে একটা হচ্ছে জিরো আর একটা হচ্ছে ওয়ান আবার এইভাবে যদি চাও তাহলে এই যে এইটা হচ্ছে তোমার এইখানে যদি কাটিং পয়েন্ট এটি হচ্ছে ওয়ান আর এটি হচ্ছে জিরো তাহলে জিরো টু ওয়ান আবার হচ্ছে জিরো টু ওয়ান আচ্ছা এখন আসো দ্য পজিটিভ ডিরেকশন ইন দ্য ট্রাভার্সিং সি is shown in the adjacent diagram kunta ei je eta hocche positive direction ei bhabe gelo abar ei bhabe namlo ei je hocche amader c tarpor dekho along the curve y is equal to x square ei je eta ke jodi tumi dhoro ei bhabe jodi dhoro tale the line in figure hobe tomar 0 to 1 তাহলে এখানে কি y is equal to বলছো কি x square এই যে এইটা y is equal to যদি x square ধরো তাহলে x into x square এই যে দেখো এখানে আছে না x আর একটা y y is equal to ধরছো তুমি x square তাহলে লিখলে x into x square plus এখানে আছে y square তার মানে y to the power x to the power 4 plus dx তারপরে কি করবা এখানে হচ্ছে তোমার x স্কয়ার তাহলে এইটাকে যদি তুমি নাও তে এটা x স্কয়ার আর এখানে কি আছে dy আছে না তো dy কে যদি তুমি এইটাকে dy করো তাহলে কি হবে 2x হবে না dy is equal to 2x dx এটা হবে না জি স্যার আচ্ছা তারপরে তোমার লিমিট তো 0 টু 1 দিলাই তারপরে এটা সিম্পল x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করলা তারপর এটার মান বাড়িলে এই জিনিসটা এইটা প্রথমে তুমি করলা কি এই লাইনের রেসপেক্টে করলা তারপরে আবার কি হলো along the curve y is equal to x and এই লাইনের রেসপেক্টে করবা তাহলে এটা 0 থেকে এই 1 পর্যন্ত গেছে তাহলে আর একটা নিচে এই 1 থেকে 0 এর দিকে আসবে না জিরো থেকে ওয়ান এর দিকে আসবে না এই যে এইভাবে জিরো থেকে ওয়ান না না ওয়ান থেকে জিরো যে এখন ওই ইন্টিগ্রালের লয়াল লিমিটটা কি হবে এই ওয়ান হবে না তাহলে এটাকে ক্লোজ করতেছো তো জি স্যার ওয়ান থেকে জিরো হবে ওয়ান থেকে জিরো তখন এই লাইনে যদি হয় তাহলে তুমি এইটা ইয়া করলে তাহলে জিরো টু ওয়ান টু জিরো তাহলে এক্স ইন্টু আবার এই যে এই জায়গাগুলা এই যে x তারপরে x স্কয়ার এইটা বসালা বসানোর পরে এটা সিম্পলিফাই করলে এইটা এখন তুমি কি করলা এইটা এইভাবে নিয়া নিলে একটা আবার এইটা তাহলে এখন এই দুইটাকে যোগ করতে হবে না এই যে টোটাল করতে m dx প্লাস তো প্রথমটা কি তুমি পাইছো এই যে এইটার ক্ষেত্রে পেলা হলো 19/20 আবার এইটার ক্ষেত্রে পেলা হলো মাইনাস ওয়ান এই যে এটা লেখলাম মাইনাস ওয়ান এই যে মাইনাস ওয়ান বাই টোয়েন্টি এইটা জাস্ট হচ্ছে তোমার থিওরিয়ামের লেফট হ্যান্ড সাইড এখন আসো রাইট হ্যান্ড সাইড তো রাইট হ্যান্ড সাইড এই যে এরকম আছে এখন এই এন এন কি আছে এখানে তোমার দেওয়া আছে কি ডাটাতে এই যে দেখো এই যে এইটা যদি কম্পেয়ার করো এইটা হচ্ছে তোমার m আর এই x স্কয়ার হচ্ছে n তাই এইটাই এখানে লিখলো এই n এর পরিবর্তে লিখছে x স্কয়ার আর n এ m এর পরিবর্তে লিখছে xy + y স্কয়ার তাই এটা ডিফারেন্সিয়েট করলো এটা x এর রেসপেক্টে এটা y এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করার পরে সিমপ্লিফিকেশন করার পরে এইটা এখন আসো
যদি তুমি প্রথমে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো তাহলে কার্ভগুলো কি দেওয়া আছে y = x2 আরেকটা কি আছে y = x তাহলে x = তোমার নিচেরটা দি ধরো আর পরেরটা উপরে ধরো তাহলে নিচেরটা কি আছে y = x2 যে প্যারাবোলা যেটা এই যে এটা এই যে এইটা y1 আর এইটা হচ্ছে y2 তা এখানে দিলা হলো এই যে y1 দ্যাট ইজ x স্কয়ার আর উপরে কি আছে y = x এইটা বসালা তা এখন এইটাকে তুমি x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করলা ইন্টিগ্রেশন করার পরে তুমি যেটা পাবা সেইটাকে তুমি এটা ইন টার্মস অফ কি হলো এটা এই যে এটা এটা নাকি এইটাকে কি করলা এই যে দেখো এক্স স্কয়ার সরি এইটা তো ওয়াই ইজ ইকাল টু এক্স স্কয়ার টু ওয়াই ইজ ইকাল টু এক্স না তাইলে এইটাকে তো আমাদের করতে হবে তোমার ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেশন কারণ ওয়াই এর রেসপেক্টে যদি ইন্টিগ্রেশন করি তাহলে ওয়াই পাবো আর ওই ওয়াইটাকে তো ট্রান্সলেটেড ইনটু এক্স কারণ আমাদের এখানে তো একটা জিনিস তোমরা দেখো এইটা কিন্তু আমরা এই যে মানটা এইটা এক্স এর মান লিখছি না তো এক্স তো আমাদের বাইরে থাকবে এটা তো এক্স এক্স ইজ ইকুয়াল টু 0 টু 1 এটা এক্স এর রেসপেক্টে যে ডিফারেন্সিয়েট হবে সেই জায়গাটা না এটা আর এইটা লিখছে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার ওয়াই তার মানে এটা এবার এক্স এখানে আমরা এইখানে কিন্তু এটা লিখতে পারতাম এটা ডি ওয়াই এটা ডি এক্স এই জায়গাটাই উল্টাই লিখতে পারতাম কিন্তু পরের লাইনে গিয়ে এইটা লিখছে আর কিছু দিও কিন্তু আমরা এইখানেই লিখতে পারতাম এই যে দেখো কি লিখছে এই যে ডি ওয়াই আর এই যে ডি এক্স বাইরে রাখছে তাহলে এক্স স্কয়ার এক্স আর এখন এইটাকে আমরা ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব এই যে এক্স ওয়াই ওয়াই স্কয়ার বাই ওয়াই স্কয়ার বাই 2 আর এই 2 এ 2 এ ক্যান্সেল এই ওয়াই স্কয়ার এখন এখানে আমরা এক্স স্কয়ার এক্স আমরা বসালাম এটা আমরা পেলাম এটাকে আমরা এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলাম আর ইন্টিগ্রেশন করছে ইন্টিগ্রেশন করে সিমপ্লিফিকেশন পরে এটা আমরা পেলাম মাইনাস ওয়ান বাই টোয়েন্টি তা এখন দেখো একটা তাহলে লেফট হ্যান্ড সাইডে কিন্তু আমরা পাইলাম হলো মাইনাস ওয়ান বাই টোয়েন্টি এবং রাইট হ্যান্ড সাইডেও আমরা পেলাম ওয়ান বাই মাইনাস টোয়েন্টি তার মানে হলো যে এই গ্রিন থিওরিয়ামটা কিন্তু আমরা এটা ভেরিফাই করতে পারছি এই ট্যাবলেটটা দিয়ে এটা আমরা ভেরিফাই করলাম আচ্ছা তোমাদের আর করব না দেখি আচ্ছা এইটা তোমার গ্রিন থিওরিয়ামটা আমি দেখালাম না এই গ্রিন থিওরিয়ামটা তোমাদের অ্যাসাইনমেন্ট তারপরে এই যে এইটা হচ্ছে গাউস থিওরিয়াম বা ডাইভারজেন্স থিওরিয়াম এইটাও তোমাদের অ্যাসাইনমেন্ট তারপরে এইটা হচ্ছে তোমার স্টকস থিওরিয়াম এই যে এটা স্টকস থিওরিয়াম এটা হচ্ছে ভলিউমের আর কি না ইয়াটা বোধহয় ভলিউম নাকি এটা এই যে এইটা ভলিউম এই যে এখানে তিনটা থিওরিয়াম আছে আর হলো তোমরা প্রবলেম যেটা করবা সেইটা আমি কয়েকটা দিয়া দিই এটা তো দেখাই দিলাম এই যে এক্সাম্পল ফোরটা দেখো এক্সাম্পল ফোর তিনটা থিওরিয়াম তারপর একটা এক্সাম্পল ফোর লিখতেছ জি স্যার লিখতেছি আচ্ছা একটু ইয়াটাও নিয়ে নাও টুটা থ্রিটাও নাও এটা লিখে লিখে করবো তোমরা পড়বা না থ্রি ফোর
five, six, seven. তারপরে লেখো নাইন টেন ইলেভেন থার্টিন আর এইখানটা তোমরা মনে চাইলে কিছু করে নিও এই থার্টিন এই যা কয়টা দিছি এইট গুলো হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট তোমাদের এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট টু ঠিক আছে এই শুনতে পাচ্ছো তোমরা হ্যালো স্যার যেগুলো স্যার এগুলো কি উদাহরণ থেকে নাকি অনুশীলন থেকে উদাহরণ থেকে ওকে স্যার আচ্ছা দেখি তোমরা কারা কারা আসছো